যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। তিনি আরও বলেন, ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে, চলবে, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের অগ্রশাসনের বিরুদ্ধে। কারণ আপনারা এই দেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করার জন্য চেষ্টা করছেন। ফারুক বলেন, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এদেশের মানুষের উপর নির্যাতন করে চলেছে। আপনারা যতই টাল বাহানা করেন, দেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না। আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করবেন, তা দেশের জনগণ মানবে না। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক কল্পনা রায়, জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।